সো হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন অনেক ভালো। গাইজ, আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে ডিএস কবির খান ভার্সেস ওমর ভাইয়ের শায়রি টিকটকগুলো। আর আপনারা বর্তমান সময়ে এই ওমরকে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন টিকটকে, ঠিক তেমনই সাড়া দিয়েছেন ডিএস কবির খানকেও। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক জনের কাছে অনুরোধ আজকের এই ভিডিওতে একটি করে লাইক দেওয়ার জন্য। আর যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। যখন খুব হাসি খুশি থাকা মানুষটাও হঠাৎ করে চুপ হয়ে যায়, তখন বুঝ জানিও বা প্রস্তুতি নিতে স্বীকার করার। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ডিএস কবির খান বাংলাদেশের নাম্বার ওয়ান ডান্স ইউটিউব চ্যানেল। আর ডিএস কবির খান টিকটক বানিয়ে থাকে ফানি টিকটকগুলো, আর তার বেশিরভাগ টিকটকগুলিতে থাকে লিয়ামনির সঙ্গে। তো চলুন দেখে আসি লিয়ামনির সঙ্গে ডিএস কবির খানের সেরা একটি ফানি টিকটক। ইয়াল্লা ইয়াল্লা, আমারে উঠাই লাও, আমারে উঠাই লাও, এখানে তোমার এখানে তোমার লগে থাকতাম চাই তার আমার মরিয়া লাভ গীতা। তো যাই হোক বন্ধুরা, এরপর চলে আসি ইটস ওমরের কাছে। আপনারা অনেকেই জানেন ওমর ভাই হলো একজন ফানি ক্রিয়েটর, বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ফানি ক্রিয়েটর ইটস ওমর। তবে ওমর ভাইয়ের আগে টিকটক অ্যাকাউন্ট ছিল না, কিছুদিন আগে তার টিকটক অ্যাকাউন্টটি খুলেছে। আর সেই টিকটক আইডিতে কয়েকটা ভিডিও আপলোড করে 1 মিলিয়ন ফলোয়ার্স করে ফেলেছে ইটস ওমর। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ওমর ভাই হলো একজন ফানি ভিডিও ক্রিয়েটর, আর তিনি টিকটকগুলো বানিয়ে থাকে ইমোশনাল। তো চলুন বন্ধুকে নিয়ে একটি টিকটক দেখে এসি ওমর ভাইয়ের। আপনি ওই যুদ্ধে কখনোই জিততে পারবেন না যেই যুদ্ধে আপনার শত্রু আপনার আপনজনই হয়। আর ওমর ভাই বাস্তব জগতের কাহিনীর বিষয়ে টিকটক বানায়। যেমন ধরুন, তার বন্ধু তার সঙ্গে বেইমান করেছে, তিনি এই শায়রিটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। তো যাই হোক, এরপর রয়েছে ম্যাক্সোভিরিয়াস কবির খানকে কি বলছে, তো চলুন শুনে আসি। তেরা গাও কিদারে নিমটা ডোজরা টেল মি হর তাবুস ক্রাক ওই কিনিম বুমলা। আর ডিএস কবির খান মূলত টিকটক ভিডিও গুলো সবসময় আপলোড করে না, তিনি যখন সময় পায় একসাথে 4-5টা বা তারও অধিক টিকটক ভিডিও আপলোড করে তার অ্যাকাউন্টে। তো যাই হোক, এরপর রয়েছে ওমর ভাই কান্না নিয়ে কি বললো, তো চলুন শুনে আসি। কান্দা কান্দা নিজে মরে তো হচ্ছে ভালো, হাসতে হাসতে সারা দুনিয়ারে মেরে ফেলো। আর ওমর ভাই যে সমস্ত শায়রি টিকটক বানায় তার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো ওমর ভাইকে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে চেনেন, তিনি সেখান থেকেই অনেক জনপ্রিয়তা হয়েছে। কিন্তু বর্তমান সময় ওমর ভাইয়ের নিজস্ব একটি চ্যানেল রয়েছে ওমর অন ফায়ার। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে ডিএস আকাশ কিং কবির খানকে কি কি বলতে বলেছে এবং কবির খান কি বলছে, তো চলুন শুনে আসি। আমি তোমারে যা কই তুমি তাই কবা, আর এই টিকটকটি দেখে আমি সত্যি হেসে ফেলেছি। আর এইটা একটা পুরনো ডায়লগ। অন্যদিকে ওমর ভাইয়ের রয়েছে প্রত্যেকটা ইমোশনাল টিকটক, তার কাছের মানুষগুলো কিভাবে তাকে ঠগায়, তো চলুন শুনে আসি। তুমি হাসতে শিখো, কাঁদতে তো তোমার মানুষ শিখাইব। তো যাই হোক বন্ধুরা, ওমর ভাইয়ের কে কে ফ্যান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এরপর রয়েছে কবির খান কষ্ট দিতে দিতে শেষমেশ কি করলো, তো চলুন দেখে আসি। তুমি আমারে কষ্ট দিয়ে কি পাইলা? আমি তো তোমারে ভালোবাসতে চাইছিলাম। আর তুমি কিনা আমার বুকে আঘাত করলা? আসলেই অনেক মজার বিষয়, তাই না? আর অন্যদিকে রয়েছে ওমর ভাইয়ের প্রত্যেকটা শায়রি টিকটক। সবই সময়ের ব্যাপার, আজকে তোমার আছে তুমি উড়তাছ, আর কালকে আমার আসবো আমি উড়াই দিমু। বলতে পারেন ওমর ভাইয়ের প্রত্যেকটা টিকটক ভিডিও মাস্টারপিস। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।